শুভ স্বাধীনতা দিবস আজকে সিক্স আগস্ট বাংলাদেশের জন্য আজকে স্বাধীন একটা দেশের প্রথম একটা দিন আমরা স্বাধীন হয়ে গেছি একাত্তর সালে বাংলাদেশ একবার স্বাধীন হয়েছিল আজ দু সালে সেই স্বাধীনতার বিজয় মুকুটকে আরেকবার ছিনিয়ে নিয়ে আসলো আমাদের দেশের জিয়াং জেনারেশন সত্যিই তারা করে দেখালো আমার ঠিক আগের ভিডিওটাতে আমি কথা বলছিলাম অ্যারব এর এবং আমি প্রেডিক্ট করছিলাম যে বাংলাদেশে হয়তো অ্যার এর মতো একটা রেভলিউশন হতে যাচ্ছে এবং ইয়েস ইউ অল মেড ইট সাকসেসফুল প্রত্যেকটা ইয়াঙ্গার জেনারেশনের তোমরা যারা আমার এই চ্যানেলে কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করো তারপরে যারা আন্দোলনে অংশ নিয়েছে যারা আত্মাহুতি দিয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টাই এটা সম্ভব হয়েছে এটা কিন্তু সম্ভব হয়নি আমাদের বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে বা অ্যাডাল্ট যারা আছে তারা কেউ করে দেখাতে পারেনি কিন্তু বাংলাদেশের যে ইয়াং যে ব্লাড যে ইয়ুথ তোমরা এটা করে দেখালে বাংলাদেশকে একটা স্বাধীন একটা দেশে তোমরা পরিণত করলে ভাবা যায় যে আজকে আমি যে কথা বলছি আমি যে ভিডিও করছি বা আমি যে লিখছি আই এম ইন্ডিপেন্ডেন্ট কতটা লিবারেটিং এই ব্যাপারটা আমাকে একবারও চিন্তা করতে হবে না যে আমি যে কথাটা বলছি এটার জন্য কি আমাকে কাউকে জবদিহিতা করতে হবে কি না ইটস অ্যামেজিং এই যে ফিলিংস এটা বলে প্রকাশ করার মতো না এবং এর প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে দেশের বাইরে আমি অস্ট্রেলিয়াতে বসে সিডনি শহরেও দেখতে পাচ্ছি আজকে সিডনি শহরকে ঠিক মনে হচ্ছে যে বাংলাদেশের মতোই সিডনির বিভিন্ন জায়গাতে যে বাঙালিরা যারা বাস করে তারা আনন্দ মিছিল করছে অনেক ধরনের উৎসব চলছে যাই হোক একটা নতুন বাংলাদেশ আমরা পেলাম এবং সেই নতুন বাংলাদেশের আজকে প্রথম একটা দিন আমি আজকে একটু কথা বলি যে আমরা আসলে একটা কেমন বাংলাদেশ তৈরি করতে চাই এটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এবং এটা হচ্ছে আমাদের কাছে একটা ব্ল্যাঙ্ক স্লেট তোমরা উপহার দিয়েছ যে স্লেটটাতে আমরা কিন্তু নতুন করে একটা বাংলাদেশের মানচিত্র আঁকতে পারবো রূপরেখা প্রণয়ন করতে পারবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক যারা আছে তারপরে সেনাবাহিনী তারপরে বিভিন্ন দলের যারা প্রতিনিধি আছে সবাই মিলিত হয়ে একটা রূপরেখা অলরেডি তৈরি করেছে কিন্তু আমার কাছে মনে হয় যে এই সময়টা খুবই ক্রুশিয়াল একটা টাইম কারণ একটা অগণতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ অনেক দিন ধরে গেছে এবং ফ্যাসিবাদ এই জিনিসটা এতটা মাথা চাড়া দিয়ে উঠেছিল বাংলাদেশে যার জন্য এই সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল একটা টাইম যে সময়টা আসলে পিস রেস্টোর করা দেশে খুবই ইম্পর্ট্যান্ট পার্টিকুলারলি আমি বলবো যে তোমরা যারা ছাত্র লিডার আছো বৈষম্য বিরোধী আন্দোলনের বা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের তোমাদের জন্য এখন দায়িত্বটা আরেকটু বেশি তোমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা আমাদের দেশে যে সংঘাত বা সন্ত্রাসের যে ব্যবস্থা বা রাজনীতি এটাকে কীভাবে পরিহার করতে পারি এবং এই জন্য কিন্তু তোমাদেরকে অনেক শক্ত ভূমিকা পালন করতে হবে স্বাভাবিকভাবেই আওয়ামী সরকারের পতনের পরে অন্যান্য যে দলগুলো আছে স্বাভাবিকভাবেই তারা এখন মাথা চাড়া দিয়ে উঠবে এবং তারা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে তারা এখন সংঘাতের একটা পর্যায়ে চলে যেতে পারে কিন্তু এই পরিস্থিতিটাকে কিন্তু মোকাবেলা করতে হবে আমাদের আমরা যদি আবার সে আগের অন্যান্য দলগুলোকে যদি আবার মাথা দিয়ে উঠতে দেয় এবং সেই সংঘাতের রাজনীতি যদি শুরু হয় এখান থেকেই কিন্তু স্বৈরাচারের আবার গোড়াবর্তন হবে তো এই জন্য খুব খেয়াল করে আমাদেরকে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে প্রতিনিধিত্ব নির্বাচন করতে হবে এবং এমন একটা সুশাসন প্রতিষ্ঠা করতে হবে যেখানে কোনো দলীয়করণ থাকবে না আগে একটা সময় ছিল বাংলাদেশে যে মানুষের আইডেন্টি ছিল শুধুমাত্র তার দলের ওপর ভিত্তি করে আমি আওয়ামী লীগ করি বা আমি বিএনপি করি বা আমি জামাত করি বা আমি জাতীয় পার্টি করি অর্থাৎ দলের উপর বেস করে মানুষের আইডেন্টি নির্ধারণ করাতো কিন্তু এই ব্যাপারটা থেকে সম্পূর্ণ আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং আমাদের মানুষ হিসেবে আমাদের আইডেন্টি স্থাপন করতে হবে মানুষের ব্যক্তিগত বিশ্বাস ব্যক্তিগত দলের প্রতি সমর্থন থাকতে পারে কিন্তু সেটা দিয়ে কিন্তু কোনো মানুষকে মূল্যায়ন করলে এই ব্যাপারটা সব থেকে ভুল হবে এবং এটাই হচ্ছে ফ্যাসিবাদ যে জিনিসটা এতদিন গ্রাস করেছে বাংলাদেশে সো আমরা যদি নতুন একটা সুন্দর সমাজ ব্যবস্থা চাই বাংলাদেশে আমাদেরকে এই ধরনের একটা শান্তি প্রতিষ্ঠা করতে হবে যেখানে আমরা দল দিয়ে মানুষকে আইডেন্টিফাই করব না এবং এই জন্য এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যে বিগত যে সরকার বা সরকারি লোকজন যারা আছে আমরা যদি এখন মনে করি যে না এদেরকে আমাদের নিঃশেষ করে দিতে হবে এবং আমরা যদি সেই রক্তপাত শুরু করি তাহলে কিন্তু আবার সেই ফ্যাসিবাদ তৈরি হচ্ছে সুতরাং আমাদের যারা শিক্ষিত আমরা আছি এবং আমাদের যারা স্টুডেন্ট কমিউনিটি আছো তোমরা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোমরা যারা প্রণেতা বা তোমরা যারা আহ্বায়ক বা তোমরা যারা এটাকে চালিয়ে নিয়ে গেছো তোমাদের ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে এখন কাজ করতে হবে যে কিভাবে আমাদের সমাজটাকে একত্রিত করা যায় ডিভিশন তৈরি না করে কীভাবে একত্রিত তৈরি করা যায় এবং সেই সাথে অবশ্যই যারা অন্যায় করেছে এতদিন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমি বলছি না তাদেরকে ছেড়ে দেওয়া যারা এতদিন অন্যায় করেছে সেটা পুলিশ হতে পারে সেটা প্রশাসন হতে পারে যারা অন্যায় করেছে অত্যাচার করেছে অন্যদের উপর তাদেরকে একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসতে হবে এবং অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে আজকে আমাদের এই আন্দোলনটা সফল হয়েছে যে পরিবারগুলোর জন্য যে মানুষগুলোর জন্য যে ত্যাগগুলোর জন্য প্রত্যেককে খুব ভালো মতন তাদের এই যে ত্যাগ সেটা প্রতিদান দিতে হবে এবং আমি নিশ্চয়ই মনে করি যে ইন্টারিম যে গভর্নমেন্ট তৈরি হবে তারা এইগুলো বিষয়ে কাজ করবে বাট আমি পার্টিকুলারলি স্টুডেন্ট তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল শোনো তো তোমাদেরকে আমি বলবো যে তোমাদের ভূমিকাটা এখন খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে একটা বিগ রোল প্লে করতে হবে এখানে আরেকটা বিষয় পার্টিকুলারলি আমি বলবো যে এই যে আন্দোলনের সময় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটিগুলো যেমন একটা দুর্গে পরিণত হয়েছিল। এবং সেই সব দুর্গের সৈনিক ছিল কিন্তু তোমরা সাধারণ ছাত্ররা এখন যেহেতু আমাদের যুদ্ধ শেষ এইসব দুর্গগুলোকে তোমাদের পরিণত করতে হবে কিন্তু জ্ঞানের এবং বাংলাদেশের উন্নয়নের ঘাঁটি হিসেবে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকেই কিন্তু এগুলো শুরু হবে এবং তাদের সৈনিক হিসেবে তোমাদের দায়িত্ব অনেক বেশি কারণ একটা দেশকে যদি আমরা ডেভেলপ করতে চাই স্বাধীন বাংলাদেশটাকে ইউনিভার্সিটি বা উচ্চ শিক্ষাঙ্গনের যে গুরুত্ব সেটা অপরিসীম সো এই শিক্ষাঙ্গনটাকে কি করে আরও সুন্দর করা যায় এই জন্য তোমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে ইউনিভার্সিটিতে কী করে পলিটিক্সকে দূর করা যায় এজন্য তোমাদের যারা এডুকেটর আছেন তোমাদের যারা শিক্ষক আছেন বা শিক্ষক লিডার আছেন ভাইস চ্যান্সেলার আছেন তাদের সাথে তোমাদের কাজ করতে হবে সরাসরি এবং কীভাবে জ্ঞান তারপরে বিজ্ঞান তারপরে উন্নয়ন এগুলোর জন্য কাজ করা যায় সেগুলোর জন্য খুব অ্যাক্টিভ রোল প্লে করতে হবে তোমাদেরকে সবশেষে তোমাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই আমাদেরকে খুব সুন্দর একটা সূচনা উপহার দেওয়ার জন্য এই যে বাংলাদেশ এই বাংলাদেশ তোমাদের এবং এই বাংলাদেশের জন্য তোমাদের শুভকামনা এবং আমার প্রত্যাশা যে তোমরা বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত দেশগুলোর তালিকাতে নিয়ে আসবে এবং পৃথিবীর মানচিত্রে খুব উজ্জ্বল একটা নাম হয়ে বাংলাদেশ নতুন করে আবির্ভাব হবে এবং এর চালিকা শক্তি হচ্ছে তোমরা সো হ্যাডস অফ টু অল অফ ইউ টেক কেয়ার মা সি ইউ এগেন